বাইপাসে লাগায় অটো গাড়ি এবং বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন বাইসাইকেল আরোহী প্রদীপ বিশ্বাস নামে 55 বছর বয়সের এক ব্যক্তি। জানা যায় আহত ব্যক্তি কাজে যাবার সময় বাইপাস এলাকায় কোনো এক গাড়ি সজোরে ধাক্কা মারে, এতে তার একটি পা সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায়। বর্তমানে সে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গেলাম, গিয়ে দেখলাম যে তারা অ্যাম্বুলেন্সের সাথে নিয়ে এসে তারা জীবিকা পাঠিয়েছে। আমরা সময় ধরে হাতে দিয়েছি আমাদের। ঘটনাটা হয়েছে কীভাবে? ঘটনাটা তাহলে বলতেছে যে কোন তাহলে যে আমাদের প্রতি আমরা তো ঘটনা যেখানে সেখানে তো আমরা উপস্থিত ছিলাম না। আমরা তো যেখানে হসপিটালে যাওয়ার পর ফোন পাওয়ার পর আমরা গেছি, ঘটনা ঘটছে। আমরা বাইপাস করতেছে, জানি বাইপাস কোন জায়গাতে, আমরা কোনো নির্দিষ্ট জায়গা জানি না। যাইতে হবে বা ওটো যে অটো অ্যাকশন করছে এই অটো আমরা দেখছি না, নাম্বার পাইছি না। ওনাদের কী গাড়ি ধাক্কা দিছে? অটো গাড়ি। আচ্ছা, উনি গিয়ে মানে বাইসাইকেলে আছে? বাইসাইকেলে তিনি কাজে যেতেছে। কোন জায়গাত গেল হইলে? তাহলে ডুপ্লিকেনে কাজ করবো। এই অটো গাড়ি ধাক্কা দিছে, এখন অবস্থা কীরকম? একদম অবস্থা তো পায়টা একদম গেছে, পাওয়াটা একটা গেছে, একদম অবস্থা সেই গেছে। প্রথমে কে হাসপাতালে নিছে? প্রথমে তারা ওইখান থেকে এরা নিয়ে গেছে, এটা আমরা দেখছি। কোন হাসপাতাল নিছে? হাঁপানিয়াতে। তারপর হাঁপানিয়াতে আমাদের ফোন করেছে, যেমন তারা সঙ্গে আমরা ফোন করছি, আমরা ফোন করবো সঙ্গে সঙ্গে আমরা ছুটে গেছি। গিয়ে দেখি তারা হাসপাতাল থেকে বাড়ি ফিরা ওই অ্যাম্বুলেন্সের সাথে নিয়ে এসে অ্যাম্বুলেন্সে ফোন করা, কারণ আমরা গিয়ে তুলছি অ্যাম্বুলেন্স। নাম কি ওনার? নাম ওনার নাম প্রদীপ বিশ্বাস। বয়স কত? বয়স 50 বছর। বাড়ি কোন জায়গায়? বাড়ি পূর্ব জীবনগর। তোমার আচ্ছা, অটো গাড়িটা আটক করা হয়েছে নি? না, এখনো পারছি না, আমরা যেতে পারছি না, দেখছি।